প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 2.1 অর্থাৎ অনুপাত অধ্যায়ের পাঞ্জেরি গাইড থেকে আমরা সবগুলো টিক চিহ্নগুলো করব। আগে আমরা সবগুলো সৃজনশীল করেছি, যারা দেখনি ভিডিওর নিচে আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে দেখে নেবে। তো এখানে আসলে পাশে অ্যান্সার দেওয়া আছে, যার কারণে অ্যান্সারগুলো আগে দেখলে মনোযোগটা নষ্ট হয়ে যায়, তো আমরা এই জন্য একটু ঢেকে রাখছি। অনুপাত কি প্রথম প্রশ্নটা বলা হয়েছে। তো ক নম্বর অপশনে ছিল একটি স্বাভাবিক সংখ্যা, একটি বিজোড় সংখ্যা, একটি মৌলিক সংখ্যা আর একটি ভগ্নাংশ দেওয়া আছে ঘ নম্বরে। তো অনুপাত কিন্তু এক ধরনের ভগ্নাংশই বলা হয়। আমরা যখন যে কোনো একটা অনুপাত লিখি, যেমন 7:5, এটা আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রয়োজনে এনি টাইম এটাকে আমরা ভগ্নাংশে, অর্থাৎ পূর্ব রাশিটা উপরে আর উত্তর রাশিটা নিচে দিয়ে ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো আমাদের এখানে যেটা ঘ নাম্বার অপশন ছিল যে অনুপাত একটি ভগ্নাংশ, হ্যাঁ এটাই আমাদের হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আমরা 2 নম্বরটা দেখছি, অনুপাতের একক না থাকার কারণ কি। তো ক নম্বরে দেওয়া হয়েছে সমজাতীয় রাশি বলে, আর খয়ে আছে অসমজাতীয় রাশি বলে, গ হলো মিশ্র রাশি বলে, আর একক রাশি বলে। তো আসলে অনুপাতের একক না থাকার কারণই হচ্ছে অনুপাতগুলো সমজাতীয় রাশি হয়। যেমন আমরা যদি এরকম বলি যে রহিমের বয়স ধরো যে 7 বছর, আবার আমি যদি বলি করিমের টাকা আছে 20 টাকা, এই দুটোর কিন্তু অনুপাত হবে না। যদি বয়স হয় দুটোই বয়স হতে হবে, আবার দুটোই যদি টাকা হয় দুটোই টাকা হতে হবে, না হলে অনুপাত করা যায় না। তো এখানে আমরা যদি করিমের বয়স বলি 8 বছর, হ্যাঁ তারপরে আমরা যদি রহিম ও করিমের বয়সের অনুপাত বের করি, তাহলে যেটা হবে আমরা যদি এককটা লিখি, দেখো 7 বছর অনুপাত 8 বছর। একটু আগে আমরা 1 নম্বর কোশ্চেনে দেখলাম যে অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ। তো সেক্ষেত্রে এখানে আমরা যদি এটাকে ভগ্নাংশের আকারে উপর নিচ করে নিই, তাহলে যেটা দাঁড়াবে উপরে হবে 7 বছর আর নিচে হবে 8 বছর। তাহলে এই যে সমজাতীয় রাশি হওয়ার কারণে উপর নিচে এই এককটা কাটা যায়, এই কারণে অনুপাতের আর একক থাকে না। তো এটাই হচ্ছে অ্যান্সার, যে সমজাতীয় বলে অনুপাতের একক হয় না। 3 নম্বরটা হচ্ছে 2.5 এবং 7.5, এদের অনুপাত নিচের কোনটি। তো এগুলো তো দেখো একটা তো দশমিক নেই, সো এটা করার সিস্টেমটা আমরা তোমাদের শিখিয়ে দিচ্ছি, যে 3 নম্বর কোশ্চেনটা দশমিক থাকলে আমরা কিভাবে এগুলো সলভ করব। তো প্রথমে 2.5 অনুপাত হচ্ছে 7.5। তো ফার্স্ট টাইম আমরা এটাকে যদি উপর নিচ করে নিই, দেখো এই পূর্ব রাশিটা আমরা উপরে রাখলাম 2.5, আর এই উত্তর রাশিটাকে নিচে ফেললাম। হ্যাঁ এবার আমরা যদি দশমিক তুলে নিই, তোমরা দশমিক তোলা নিশ্চয়ই শিখেছো, যে এটা সবার আগে যেটা হচ্ছে যে আগে অনুপাতে নিলে হয়তো অনেকের কাছে কঠিন লাগবে, দশমিক তুলতে গেলে ঝামেলা লাগবে, আর ঝামেলারও কিছু নেই। হ্যাঁ দশমিক তুলতে গেলে দশমিকের রাশি উপরে থাকলে নিচে নিতে হয়, আর নিচের জন্য উপরে নিতে হয়। কি নিতে হয়? দশমিকের জন্য একটা 1 আর তার পরের অঙ্কগুলোর জন্য 0। সো প্রথমে আমরা দশমিক ছাড়া সংখ্যাগুলো লিখবো, উপরে হবে 25, নিচে হবে 75। তো এটার জন্য একটা নিচে 10 আসবে এইভাবে গুণ চিহ্ন দিয়ে, আর এটার জন্য উপরে একটা 10 আসবে, যেহেতু দশমিকের জন্য একটা 1 তার পরের অঙ্কের জন্য 0। তারপরে এই যে একটা অবস্থা দাঁড়ালো, এখন আমরা এই জায়গাটা দেখো সুন্দর কাটাকাটি করব, 10 10 কেটে দেবো, আর এটা আমরা 5 দিয়ে না কাটি, একবারে যদি 25 দিয়ে কাটি তাহলে এটা একবার যায়, আর এটা 3 25 75। তো এখন ফাইনালি আমরা আবার যদি অনুপাতে ফেরত দিই, তাহলে যেটা লবে থাকে ভগ্নাংশের এটা পূর্ব রাশি হয়, অর্থাৎ প্রথমে রাখতে হয়, তাহলে 1:3। হ্যাঁ এটা থেকে আসলে এই অনুপাতটাই বের হবে, যেটা আমাদের এখানে ঘ নাম্বার অপশনে ছিল 1:3। এরপরে একই টাইপের কোশ্চেন 4 নম্বর, এখানে হচ্ছে যে মিশ্র ভগ্নাংশ বা সমস্ত দিয়ে দেওয়া হয়েছে, যে এদের অনুপাত কোনটি হবে। এটা দেখো বগুড়া জেলা স্কুলে আসছিল। তো এই ধরনের কোশ্চেনগুলোই আসলে তোমাদের পরীক্ষায় কমন পাবে তোমরা, আশা করা যায়। 8:2 অনুপাত, 50:1:2। তো এরকম সমস্ত বা মিশ্র থাকলে এটা অবশ্যই প্রথমে আগে মিশ্রগুলো ভেঙে নিতে হবে। তো এটা ভাঙার সিস্টেম নিশ্চয়ই তোমরা জানো, যে হরটা হরেই থাকে, আর লবে হচ্ছে এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করতে হয়, 8 2 16, 16 1 17, আর এই পাশে হচ্ছে হরটা হরেই থাকলো 2, আর এটা গুণ করলে 50 2 100, 100-র সাথে 1 যোগ করলে হবে 101। তো এখানে যেমন আমরা দশমিক আউট করে অনুপাতে নিয়ে আসলাম, আর এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে ভগ্নাংশ আউট করে দশমিক অনুপাতে আনতে হবে। সেক্ষেত্রে এইভাবে ভগ্নাংশ আউট করার সিস্টেম হচ্ছে, দুইটা ভগ্নাংশের হর যদি একই থাকে তাহলে একই হরটা দিয়ে দুই পাশে গুণ করতে হয়। আবার কখনো আমরা দেখবো হয়তো আছে এরকম, হ্যাঁ হরটা যদি ভিন্ন ভিন্ন হয়, ধরো এখানে 8, এখানে আবার 16, এক্ষেত্রে আউট করতে গেলে ভগ্নাংশ আউট করতে গেলে এই হরগুলোর যেটা লসাগু, অর্থাৎ 8 আর 16 লসাগু হয় 16,
হ্যাঁ, সেই লসাগুটা দিয়ে দুই পাশে গুণ করতে হয়। আর ভগ্নাংশের গুণ করা মানে উপরে বসাইতে হয়। এখানেও একটা ষোলো দিয়ে গুণ দিলাম, আর এই পাশেও আমরা একটা ষোলো দিয়ে গুণ দিলে উপরে একটা ষোলো বসালাম। তো এখানে ষোলো ষোলো কাটা গেল, আর এখানে আট দিয়ে এটাকে কাটলে দুইবার যায়, তো এটা হচ্ছে তিন দুগুণে ছয়, আর এটা পাঁচ পাঁচই থাকলো। এইভাবেই অনুপাতের ক্ষেত্রে ভগ্নাংশ আউট করে দেওয়া সিস্টেম। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে আমাদের দেখো এই একই হর আছে, সো এই একই হরটা দিয়ে দুই পাশে গুণ করব। তো এখানেও যদি আমরা দুই দিয়ে গুণ দিই তাহলে এখানে দুই দুই কাটা, আবার এখানেও যদি দুই দিয়ে গুণ করি দুই দুই কাটা, তাহলে এখানে থাকছে হচ্ছে সতেরো, আর এইখানে থাকছে হচ্ছে একশো এক। তো এখানে আবার লঘিষ্ঠ বা কাটাকাটি যদি করা যায় তাহলে সেটা করতে হবে, এটা আসলে কোনো কিছু দিয়ে দুইজনকে ভাগ যায় না। সো আমাদের এখানে যে গ নাম্বার অপশনে ছিল, হ্যাঁ, সতেরো অনুপাত একশো এক, এটাই রাইট অ্যান্সার। এরপর আমরা পাঁচ নাম্বারটা দেখি, যে তুষির বয়স ছয় বছর আর নুরির বয়স হলো নয় বছর ছয় মাস, তাদের দুইজনের বয়সের অনুপাত কত হবে। তো একজনেরটা দেখো শুধু বছরই আছে, আর একজনেরটা আবার বছরের সাথে মাস দেয়া আছে। তো অনুপাত আমরা জানলাম যে সমজাতীয় রাশি বা একই রাশি হতে হয়, তো এই অবস্থায় আসলে অনুপাত করা যাবে না। তো হয় এটা পুরোটাকে মাস করতে হবে, তাহলে এটাও পুরোটা মাস করতে হবে। তো সবসময় আসলে একক চেঞ্জিং এর ক্ষেত্রে বড় এককটা ছোট একক করলেই সুবিধা হয়, সেক্ষেত্রে যেহেতু গুণন হয়, দশমিক আসে না। আমরা যদি এইখানে মাসটাকে বছর করি তাহলে পয়েন্টে দশমিকে চলে আসবে, কিন্তু অঙ্কের উত্তর হবে, কিন্তু কষ্টকর হয়। তো এখানে আমরা দেখো তুষির বয়স যেটা ছিল পাঁচ নম্বর, তুষির বয়স, তো এর বয়স দেওয়া ছিল ছয় বছর। তো আমরা নর্মালি জানি যে এক বছর সমান বারো মাস, তাহলে ছয় বছরে এটা গুণ করতে হবে, ছয় গুণন বারো মাস, তাহলে হচ্ছে ছয় বারং বাহাত্তর মাস। তো এরটা মাসে চলে আসলো। এখন আমরা নুরির যে বয়সটা আছে, নুরির বয়স, তো এর বয়স হচ্ছে নয় বছর, আর তার সাথে আবার দেখো ছয় মাসও আছে। তো এটাও যদি আমরা মাসে পরিণত করি তাহলে এই নয় বছরকে নয়কে হচ্ছে বারো দিয়ে গুণ দিলে মাস হয়ে যাবে, আর এটা তার সাথে কিন্তু আবার যোগ করে দিতে হবে। এই যোগটা করলে এটা পুরোটাই মাস হয়ে গেল। তাহলে নয় বারং একশো আট, এদিকে হচ্ছে একশো আট যোগ ছয়, হ্যাঁ পুরোটাই মাস, তাহলে আট ছয় চোদ্দো, একশো চোদ্দো মাস। এই দুটো যখন একই এককে চলে আসবে তখনই আমরা অনুপাতটা করতে পারবো। তো অনুপাতে যেহেতু একটা সিরিয়াল আছে, এখানে তাদের বলা হয়েছে দুইজনের বয়সের অনুপাত, তাহলে এটি ফার্স্টে নিতে হবে, অর্থাৎ বাহাত্তর অনুপাত একশো চোদ্দ। তো এটা দেখো লঘিষ্ঠ করা সম্ভব, কাটাকাটি যায়, যেহেতু দুটোই জোর সংখ্যা, কিছু না হলেও কিন্তু দুই দিয়ে অবশ্যই যাবে, তারপরেও অন্যান্য সংখ্যা আমাদেরকে খুঁজে নিতে হবে। তো আমরা দেখো দুই দিয়ে যদি ভাগ করি তাহলে এটা দুই দিয়ে ভাগ করলে ছত্রিশ হয়, আর এটাকে দুই দিয়ে ভাগ দিলে পাঁচ দুগুণে দশ এগারো সাত। তো এটা হচ্ছে আমরা প্রথমে দুই দিয়ে এটাকে দুইটাকে ভাগ করে নিলাম, দুই দিয়ে ভাগ। তো এখন আবার দেখো তিন দিয়ে দুইটাকে ভাগ যায়, এগুলো চেক করতে হবে। হ্যাঁ, তিন দিয়েকে ভাগ করলে তিন বারং ছত্রিশ, তিন দিয়ে আমরা ভাগ করলাম, আর একে তিন দিয়ে ভাগ করলে উনিশ বার যায়, এটা আমরা একবারই, তাহলে আমরা ছয় দিয়ে কিন্তু ভাগ বা কাটাকাটি করতে পারতাম, তিন দিয়ে ভাগ। সো এখন কিন্তু আর কাটাকাটি হয় না। সো বারো ইস টু উনিশ, যেটা আমাদের এখানে গ নাম্বার অপশনে কিন্তু ছিল, এই যে বারো ইস টু উনিশ, এটাই হবে অ্যান্সার। এরপর আমরা ছয় নাম্বারটা দেখছি, একটি শ্রেণীতে মোট শিক্ষার্থী নব্বই জন আর ছাত্র হচ্ছে পঞ্চাশ, ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত কত। তো এটা যেহেতু মোট শিক্ষার্থী আর ছাত্র সংখ্যা যদি পঞ্চাশ হয়, তাহলে মোট থেকে আমরা যদি ছাত্রটা বিয়োগ দিই তাহলে আমরা ছাত্রী পেয়ে যাব। হ্যাঁ, তাহলে নব্বই বিয়োগ পঞ্চাশ করলে হচ্ছে চল্লিশ, আর এখানে ছাত্র যেহেতু আগে আছে, ছাত্র ও ছাত্রীর অনুপাত, তাহলে ছাত্র হচ্ছে আমাদের পঞ্চাশ আর ছাত্রী হচ্ছে চল্লিশ। তো আমরা একবারই মুখে মুখে অনেকটা উত্তর পেয়ে গেলাম যে পঞ্চাশ অনুপাত চল্লিশ। তারপরে এটা আমরা লঘিষ্ঠ বা কাটাকাটি করলে আমরা যদি দশ দিয়ে ভাগ দিই তাহলে এটা হবে পাঁচ আর এটা হবে চার, অর্থাৎ পাঁচ অনুপাত চার, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, যেটা খ নাম্বারে ছিল পাঁচ অনুপাত চার। পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ অনুপাত ছয় এই অনুপাতে ভাগ করলে কত হবে। তো মোট জিনিসকে যখন অনুপাতে ভাগ করে দেওয়া হয়, আমরা অনুশীলনীতে অনেক অঙ্ক এরকম করেছি, সেক্ষেত্রে এই অনুপাতের রাশিগুলো যোগ করে নিতে হয়, এটা যোগ করলে হচ্ছে এগারো। হ্যাঁ, তারপরে এই যে মোট টাকা আছে পাঁচশো পঞ্চাশ, এটার সাথে আমরা এর এর করে বের করব, তাহলে পাঁচশো পঞ্চাশ এর অনুপাতের রাশির যোগফল হচ্ছে এগারো, আর প্রথম ভাগ যখন আমরা বের করব অনুপাতের প্রথম সংখ্যাটা উপরে রাখতে হবে। তো এটা দিয়ে আমরা যদি এটাকে কাটাকাটি করি, পাঁচ এগারো পঞ্চান্ন শূন্য, সো নিচের একের দাম নেই, এটা যদি আমরা গুণ করে দিই পাঁচ শূন্য শূন্য আর পাঁচ পঁচা পঁচিশ, অর্থাৎ দুইশো পঞ্চাশ। আর এখানে যেটা চাওয়া হয়েছে যে
আসলে দুটোই লাগবে। আর দ্বিতীয় ভাগে যেটা হবে 550 এর অনুপাতের রাশির যোগফল নিচে, আর অনুপাতের যে দ্বিতীয় সংখ্যাটা ছিল 6 এটা উপরে রাখতে হবে। তো এই সেম কাটাকাটি, এটা 50 বার যায়। সো এই 50 আর 6 যদি আমরা গুণ করে দেই, 600 + 630, তাহলে একদিকে 250 টাকা আর 300 টাকা, এটা হচ্ছে আমাদের উত্তর, যেটা আমাদের এখানে দেখো ঘ নম্বর অপশনে ছিল। আচ্ছা, পলাশের ওজন 40 কেজি এবং তার পিতার ওজন হচ্ছে 80 কেজি, পিতার ওজন পলাশের ওজনের কত গুণ? তো একটা টেকনিক্যাল কোয়েশ্চেন যে এটা দেখো, পলাশের ওজন হচ্ছে 40 কেজি আর পিতার ওজন হচ্ছে 80 কেজি, তো পিতার ওজন পলাশের ওজনের কত গুণ? তাহলে পিতার ওজন যদি এটা হয়, তাহলে একে দেখো কত দিয়ে গুণ করলে এটা হয়, তো গুণনের উল্টা যেহেতু ভাগ, এইসব ক্ষেত্রে ভাগ করলেই বোঝা যায়, 80 কে 40 দিয়ে ভাগ দিলে 2 হবে। সো আমাদের এই খ নাম্বার অ্যান্সারটা যেটা ছিল 2 গুণ, এটা রাইট। এরপরে এখানে আমরা দেখছি মাল্টিপল টিক চিহ্ন, যেটা একাধিক উত্তর হয়। নিচের তথ্যগুলো লক্ষ্য করো, অনুপাত একটি ভগ্নাংশ, হ্যাঁ এটা আমরা প্রথম টিক চিহ্নে পেয়েছিলাম। অনুপাতের কোনো একক নেই, এটাও সত্য। অনুপাতের রাশিগুলো একজাতীয়, এখানে তিনটাই কিন্তু সত্য, অর্থাৎ ঘ নাম্বার অপশনটা রাইট, যেহেতু অনুপাতের রাশিগুলো আসলে সমজাতীয় হয় আর এই কারণে এককও থাকে না, আর অনুপাতকে একটা ভগ্নাংশ বলা যায়। তো এরপরে আমরা হচ্ছে 10 নম্বরটায় যাচ্ছি। 10, রহমতের বয়স 3 বছর এবং তার বোনের বয়স হলো 6 মাস। তো এখানে আমরা দেখছি দুইটা দুই রকম এককে আছে, একটা বছরে একটা মাসে, রহমত ও তার বোনের বয়সের অনুপাত কত? তো সিম্পলি রহমতের এই 3 বছরকে আমাদের মাসে পরিণত করতে হবে, 12 দিয়ে আমরা গুণ করলে 3 বরং 36 মাস, আর ওইদিকে থাকলো 6 মাস, তাহলে 36:6 যদি আমরা করি, হ্যাঁ তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তারপরে সেই অনুপাতটা কাটাকাটি করতে হবে, 36:6, এটা দেখো দুই পাশেই 6 দিয়ে কাটাকাটি হয়, ভাগ যায়, অর্থাৎ 6 দিয়ে যদি আমরা 36 কে ভাগ করি, হ্যাঁ তাহলে এটা 6 বার যায়, আর 6 দিয়ে 6 কে ভাগ করলে 1 বার যায়, অর্থাৎ 6:1, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, হ্যাঁ যেটা আমাদের এখানে ক নম্বরে ছিল। তো এরপর আমরা পরবর্তী টিক চিহ্নটা যাচ্ছি, এখানে আছে তাদের দুইজনের বয়সের অনুপাতের পূর্ব রাশি কত? তো সেক্ষেত্রে আমাদের বয়সের অনুপাত আমরা পেলাম 6:1, তাহলে প্রথম রাশিটাকে বলা হয় পূর্ব রাশি আর দ্বিতীয়টাকে বলে উত্তর রাশি, তাহলে পূর্ব রাশি যেহেতু চাওয়া হয়েছে, তো 6 হবে অ্যান্সার, অর্থাৎ ঘ নম্বরে ছিল 6। এরপর আমরা চলে আসছি নিচে, অর্থাৎ 12 নম্বর যে টিক চিহ্নটা ছিল, সরল অনুপাতের দ্বিতীয় রাশিকে কি বলে? তো দ্বিতীয় রাশি আমরা একটু আগে বললাম যে প্রথম রাশিটাকে বলে পূর্ব রাশি আর দ্বিতীয় রাশিটাকে বলা হয় উত্তর রাশি। সো এখানে ঘ নাম্বার অপশনে ছিল উত্তর রাশি। সরল অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি থেকে ছোট হলে তাকে কি বলে? সরল অনুপাতের পূর্ব রাশি কমা উত্তর রাশি থেকে ছোট হলে, অর্থাৎ প্রথম রাশিটা ছোট হলে এটাকে বলে লঘু অনুপাত, আর প্রথম রাশিটা বড় হলে এটাকে বলা হয় গুরু অনুপাত। কেননা গুরু কথাটার অর্থ, এই যেমন আমরা গুরুজন বলি, গুরু মানে কিন্তু বড়, কিন্তু সেটা হচ্ছে প্রথম রাশি বা পূর্ব রাশির উপর ডিপেন্ড করে, প্রথমটা ছোট হলে লঘু আর প্রথমটা বড় হলে গুরু। তো এখানে বলা হয়েছে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে, পূর্ব রাশি যদি ছোট হয় তাহলে এখানে আমাদের লঘু অনুপাত বলতে হবে, যেটা হয়েছিল। অনুপাতের দুটি রাশি থাকলে তাকে কি বলে? তো অনুপাতের যখন দুইটা রাশি থাকে এটাকে আমরা সরল অনুপাত বলি, যেগুলোতে মাত্র দুইটাই সংখ্যা থাকে। নেক্সট আমরা 15 নম্বরটা দেখছি, এখানে আছে 1/5 আর এখানে 10/5 ক হলে 2 ক সমান কত? তো এটা আমরা দেখো তোমাদের করে দেখাচ্ছি অঙ্কটা, এখানে ছিল 1/5 = 10/5 ক। তো এরকম ভগ্নাংশ থাকলে আমরা জানি সমাধানের ক্ষেত্রে বা সমান চিহ্ন থাকলে আড়াআড়ি গুণন করতে হয় কোনাকুনি, সেক্ষেত্রে আমরা কয়ের কোনাটা আগে গুণ করলে সুবিধা হবে। তো একের সাথে আসলে এটা গুণ করলে এটা 5 কই হবে, 5 ক সমান এই পাশে আমরা এটা যদি গুণ করি তাহলে 5 × 10 = 50। তারপরের লাইনে আমরা দেখো এখানে দুজনের মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণন আছে, এটা 5 যদি ওই পারে পাঠাই তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ক সমান হচ্ছে 50 ভাগ, এইভাবে ভাগ দিলেও হবে 5, তো এটা কাটলে হচ্ছে 10। তো ওইখানে কিন্তু কয়ের মান চাইনি, টেকনিক্যালি এখানে দেখো 2 ক চাওয়া হয়েছে, তো কয়ের মান যদি 10 হয় তাহলে 2 ক মানে হচ্ছে একে 2 দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ 20 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, যেটা গ নম্বর অপশনে ছিল। তো এরপর আমরা চলে আসছি হচ্ছে 16 নম্বর, এটাও একই টাইপের অনেকটা, হ্যাঁ এখানেও কোশ্চেনে দেখো বলা হয়েছে 1/6 = 10/2 ক হলে 3 ক সমান কত?
তো এখানেও আমরা যদি আর আর গুণ করে নিই তাহলে এই কোণাটা গুণ করলে হবে 2 ক, 2 ক সমান হচ্ছে 60, 6 10 এর 60, তাহলে 2 ক সমান সমান 60। এখান থেকে আগে আমরা ক এর মানটা বের করে নিই, ক সমান সমান হচ্ছে 60 ভাগ 2, তাহলে এটা আমরা ভাগ করলে পাবো 30, তাহলে এখানে চাওয়া হয়েছে কি 3 ক, তার মানে 3 গুণন ক এর মান, অর্থাৎ 3 গুণন 30, 33 90, ঘ নম্বর অপশনে ছিল 90। এরপর আমরা 17 নম্বরটা দেখছি, এটা অনুশীলনীতে তোমরা এই ধরনের অঙ্ক করেছো, 1 অনুপাত 2, আমরা একটু খাতায় তুলে নিই, সমান হচ্ছে 5 অনুপাত বক্স। তো এগুলো আমরা কিভাবে করব, এগুলো প্রথমে আমরা এই দুই পাশের অনুপাতগুলোকে উপর নিচ করে ভগ্নাংশের আকারে নেব, পূর্ব রাশিটা লবে থাকে আর উত্তর রাশিটা নিচে যায়, এই পাশটা আমরা তাই করব 5 বাই বক্স। তো এরকম আমরা দেখলে, এরকম ভগ্নাংশ দেখলে আমরা আর আর গুণন কোনাকোনি গুণ করব, অর্থাৎ একের সাথে এটা গুণ করলে গুণনের সময় একের কোনো ভ্যালু থাকে না, সো আমরা এখানে লিখি না লিখি সমান বিষয়, 1 গুণন বক্স সমান এই পাশে হবে 2 গুণন 5, অর্থাৎ 5 দুগুণে 10। তো এখানে আসলে এক ছাড়া অন্য কোনো সংখ্যা থাকলে অবশ্যই এটাকে এই পাশে ভাগ করে দিতে হতো, আসলে এক দিয়ে ভাগ করলে একই রেজাল্ট হয়, যার কারণে আমরা এখানে এক ছেড়ে দিয়ে বক্স সমান সমান কিন্তু একবারেই বলে দিতে পারি যে এখানে আমাদের 10 হবে অ্যান্সার। তো এই গ নাম্বারটা ছিল 10। এই একই টাইপের অঙ্ক 5 অনুপাত 7 35 অনুপাত বক্স, 5 অনুপাত 7 আর হলো 35 অনুপাত বক্স। তো এখান থেকে আমরা যদি বক্সের মান বের করি তাহলে ফার্স্ট টাইম আমরা উপর নিচ করে নেব, 5 বাই 7 সমান হচ্ছে 35 বাই বক্স। তো আমরা সবসময় বক্সের কোনাটাই আগে গুণ করব, অর্থাৎ 5 গুণন বক্স, আর এই পাশে এটা আমরা গুণ করে দিলে, আর এটা গুণ না করে দেখো এইভাবে রাখাটা আরো সুবিধাজনক, 35 গুণন 7, আর গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যায়। এখানে যেমন এক ছিল জন্য আমাদের এই একটা এই পাশে পাঠানোর প্রয়োজন হয়নি, কিন্তু এখানে যেহেতু 5 আছে অবশ্যই আমাকে ওই পাশে পাঠাতে হবে। তো বক্স সমান এটা আমরা গুণ না করে দেখো এইভাবে রাখছি, আমরা ক্যালকুলেশনে সুবিধা হবে, সো ওই 5টা ভাগ হবে, নিচে এসে বসালাম, এটা দিয়ে যদি এটা কাটি 5 শতা 35, তাহলে 7 শতা 49 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আমরা দেখি এখানে 49 গ নম্বরে ছিল, তো এটাও অনেকটা অনেকটা মানে পুরোপুরি একই, 4:6, 4 অনুপাত 6 সমান হচ্ছে বক্স অনুপাত 36, বক্স অনুপাত 36। জাস্ট এটাও আমরা উপর নিচ করে আগে ভগ্নাংশের আকারে নেব, 4/6 সমান হচ্ছে বক্স বাই 36। তো বক্সটা যেখানে থাকবে সেই কোণাটাই কিন্তু সবসময় আগে গুণ করতে হবে, এখানে যেমন বক্স ছিল তাহলে আমরা এইটার সাথে এই কোণাটা আগে গুণ করেছি, তো এখন এই কোণাটা আমরা আগে গুণ করব, অর্থাৎ 6 গুণন বক্স সমান এই পাশে আমরা করব হচ্ছে 4 গুণন 36, আর গুণনের সময় তুমি 36 গুণন 4 লিখলো একই বিষয়। নেক্সট আমরা এই গুণন 6টা ওই পাশে যদি ভাগ করে দিই তাহলে ডান পাশে থাকলো 4 গুণন 36 ভাগ 6, তো এটা দিয়ে কাটলে 6 বার যায়, তাহলে 4×6=24 হচ্ছে আমাদের বক্সের অ্যান্সার এখানে, যেটা আমাদের ক নাম্বার অপশনে ছিল 24। তো এটাও 20 নাম্বারটাও একই, 1 অনুপাত 3 সমান হচ্ছে 5 অনুপাত 6, 1 অনুপাত 3 সমান হলো 5 অনুপাত এটা বক্স। তো এটা আমরা একই সিস্টেমে করব, এখানে আমরা এটা যদি উপর নিচ করি তাহলে 1/3 আর এটা হচ্ছে 5/বক্স। তো এখানে আমরা আর আর গুণ করলে একের সাথে বক্সের গুণ হবে, অর্থাৎ 1 গুণন বক্স, আর এই পাশে 3×5=15, যখন 1 আসে তখন এটা আর কাউন্ট না করলেও হয়, এটা বাদ দিলেই হবে, কারণ এই নিচে 1 নিয়ে গেলেও 1 দিয়ে ভাগ দিলে আসলে 35ই আসবে, সো এটা আমাদের 35ই হবে অ্যান্সার, 1 গুণন 3×5/বক্স। এটা আমরা আরেকটু দেখি, 5/বক্স 35 না, এটা আসলে 3×5=15 ছিল, এটা আমাদের করতে ভুল হয়েছে, তো এটা 15 হচ্ছে গ নাম্বার অপশনটা রাইট। তো এটাও একই ধরনের যেটা আমাদের হচ্ছে 21 নাম্বার, 9:2 সমান 54/বক্স। তো এটা আমরা তুলে নিলাম, এখন আমরা এই জিনিসটা আবারও উপর নিচ করে নেব, যে 9/2 সমান হচ্ছে 54/বক্স। তো এটা আমরা যদি আর আর গুণ করি তাহলে হবে 9 গুণন বক্স, আর এই পাশে হবে 2 গুণন 54। নেক্সট এই 9টা গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা যদি নিচে বসাই তাহলে বক্স সমান হচ্ছে 2 গুণন 54 ভাগ 9, 9 দিয়ে যদি এটা আমরা ভাগ করি বা কাটাকাটি করি 6/54, নিচের একের দাম নেই, সো এটা 6×12, এটা হচ্ছে আমাদের বক্সের অ্যান্সার। তো ক নম্বরই ছিল 12। 9:16 এর ব্যস্ত অনুপাত নিচের কোনটি, তো ব্যস্ত অনুপাত তোমরা নিশ্চয়ই জেনেছো যে জাস্ট উল্টায় দিতে হয়, অর্থাৎ যেটা উত্তর রাশি সেটাকে সামনে আনতে হয় পূর্ব রাশি, আর পূর্ব রাশিটা উত্তর রাশি হয়, এটি ব্যস্ত অনুপাত।
তো 16 অনুপাত 9 যেটা অপশনে আছে অর্থাৎ গ নম্বরে আমরা পেলাম নিচের কোনটি গুরু অনুপাত তো গুরু অনুপাতের ক্ষেত্রে পূর্ব রাশি বা প্রথম রাশিটা কি বড় হতে হয় তো এটা যেহেতু ছোট এটা বড় এটা লঘু হ্যাঁ এটাও লঘু এই এটাও দেখো লঘু এই যে এটা হলো গুরু অনুপাত পূর্ব রাশিটা যেহেতু বড় উত্তর রাশিটা ছোট নিচের কোনটি একক অনুপাত মানে হচ্ছে পূর্ব রাশি আর উত্তর রাশি একই হতে হবে সেটা যে সবসময় এক থাকতে হবে তা না তিন অনুপাত তিন পাঁচ অনুপাত পাঁচ এমনও হতে পারে তো এখানে দেখা যাচ্ছে ক নম্বরটা হচ্ছে সরি এখানে ১৩ অনুপাত ১৩ যেটা আছে এটা দুইটা সংখ্যা যেহেতু একই সো এটাই হচ্ছে আমাদের একক অনুপাত তো দুই অনুপাত পাঁচ এই অনুপাতের পূর্ব রাশি কোনটি তাহলে প্রথম রাশিটাকে আমরা বলি পূর্ব রাশি সো এখানে দুই হলো অ্যান্সার চার অনুপাত নয়ের দ্বিগানুপাত তো এগুলো পুরোনো বইতে ছিল আসলে বর্তমান বইয়ে নেই তারপরে পরীক্ষায় এটা আসে দ্বিগানুপাত মানে হচ্ছে অনেকে ভাবে যে দুই দিয়ে গুণ করতে হবে তা না বর্গ করতে হবে অর্থাৎ স্কোয়ার চারের স্কোয়ার হচ্ছে ১৬ আর নয়ের স্কোয়ারে নয় নয় ৮১ তাহলে ১৬ অনুপাত ৮১ অর্থাৎ খ নাম্বার যেটা এটা তোমাদের মনে রাখতে হবে যে দ্বিগানুপাত মানে হচ্ছে পূর্ব রাশি উত্তর রাশি দুইটারই স্কোয়ার বা বর্গ করে যেটা আসবে সেটা আট অনুপাত তিনের পূর্ব রাশি কোনটি তাহলে আট হচ্ছে এখানে আমাদের পূর্ব রাশি প্রথম রাশিটা নিচের কোনটি লঘু অনুপাত অর্থাৎ প্রথম রাশিটা ছোট যেটা এটা আমরা দেখছি এটা লঘু অনুপাত কোনটি সরল অনুপাত তাহলে যে অনুপাতের আমরা জানি দুটো রাশি থাকে এটি সরল অনুপাত এগুলোকে আমরা সেভেনে যে তোমরা করবে হ্যাঁ বহুরাশিক অনুপাত বলে এগুলো তো এটাই হচ্ছে আমাদের সরল অনুপাত চার অনুপাত নয় অনুপাতটির ব্যস্তানুপাত কত জাস্ট এটা ঘুরাই দিলেই হবে নয় অনুপাত চার অর্থাৎ নয় সামনে চলে আসবে চার পরে চলে যাবে যেটা গয়ে ছিল তারপরে এখানে আছে চার অনুপাত পাঁচ ও তিন অনুপাত দুই এর মিশ্র অনুপাত কোনটি তো এটা আমরা সৃজনশীলগুলোতে অনেক করেছি আমরা এখানে একটু তুলে নিয়ে তোমাদের দেখাতে চাই যে প্রথম অনুপাতটা ছিল চার অনুপাত পাঁচ আর তার সাথে ছিল তিন অনুপাত দুই তো মিশ্র অনুপাত হতে গেলে একাধিক সরল অনুপাত দিতে হয় যেখানে দেখো এখানে দুইটা সরল অনুপাত আছে তো মিশ্র অনুপাত বের করার যেটা নিয়ম মিশ্র অনুপাত সেটা হচ্ছে এই একাধিক সরল অনুপাতের এই পূর্ব রাশিগুলো গুণ করে পূর্বেই রাখতে হয় পূর্ব রাশি অর্থাৎ তিন চারা ১২ হ্যাঁ অনুপাত আর এই উত্তর রাশিগুলো গুণ করে পাঁচ দুগুণে ১০ উত্তর রাশিতে রাখতে হয় অপশনে যদি এটা থাকে তো হলো যেহেতু এটা কাটাকাটি আছে তো কাটাকাটি করেও দিতে পারে সেটা আমাদের চেক করে দেখতে হবে তো কাটাকাটি করেনি ১২ অনুপাত ১০ এটা ডাইরেক্ট আমরা যেটা পেয়েছি এটাই দেওয়া ছিল সো আমরা এটি অপশন আর না হলে যদি দুই দিয়ে ভাগ করে দিত তাহলে ৬ অনুপাত ৫ অপশনে দিতে পারতো নেক্সট হচ্ছে ৩২ নম্বরটা আমরা দেখছি তিন অনুপাত চার এবং চার অনুপাত পাঁচের মিশ্র অনুপাত তো একই বিষয় এখানে আমরা যদি পূর্ব রাশি দুটো গুণ করি তাহলে ১২ তাহলে ১২ অনুপাত ২০ এই যে খ নম্বরে ছিল এখানেও দুই দিয়ে কাটাকাটি ছিল করেনি ২৫ অনুপাত ১৬ এর দ্বিভাজিত অনুপাত তো আমরা এখানে একটা দেখলাম দ্বিগানুপাত দ্বিগানুপাত মানে হলো বর্গ বা স্কোয়ার করতে হয় দুটো রাশিরই আর যেটা দ্বিভাজিত অনুপাত এটাও পুরনো বইয়ে ছিল হ্যাঁ দ্বিভাজিত অনুপাত হচ্ছে বর্গমূল বা রুট ওভার করতে হয় অর্থাৎ ২৫ এর বর্গমূল করলে হয় ৫ হ্যাঁ আর ১৬র বর্গমূল হয় ৪ বর্গমূল তোমরা সপ্তম শ্রেণীতে গিয়ে শিখবে হ্যাঁ তো এখানে খুব বেশি বড় সংখ্যা দেওয়ার কথা না যেহেতু ষষ্ঠ শ্রেণীতে আসলে বর্গমূল নেই মানে এমন একটা সংখ্যা খুঁজে বের করা যার স্কোয়ার বা বর্গ করলে এই সংখ্যাটা আসে অর্থাৎ পাঁচ পাঁচা ২৫ ছয় ছয় ৩৬ এরকম সংখ্যার মধ্যেই থাকবে তো এটার বর্গমূল হচ্ছে ৫ আর এটা ৪ তাহলে ৫ অনুপাত ৪ অর্থাৎ খ নাম্বার অপশনটা এখানে রাইট তো এখানে আসলে অনেকগুলো ছিল আমরা চেষ্টা করব দেখি কতদূর করা যায় দুই অনুপাত তিন পাঁচ অনুপাত সাতের মিশ্র অনুপাত তো আমরা মিশ্র অনুপাত একটু আগে করলাম যে পূর্ব রাশিগুলো আগে গুণ করে নিয়ে পূর্বে রাখতে হয় অর্থাৎ পাঁচ দুগুণে ১০ আর এটা উত্তর রাশিগুলো গুণ করলে তিন সাত ২১ তাহলে ১০ অনুপাত ২১ অর্থাৎ খ নম্বরটা তো এখানে তিনটা দিয়ে মিশ্র অনুপাত চাওয়া হয়েছে তো সবগুলোরই আগে পূর্ব রাশিগুলো গুণ করতে হবে তো পাঁচ আর চার গুণ করলে চার পাঁচা ২০ আর তিন গুণ করলে তিন ২০ ৬০ তাহলে প্রথমে হচ্ছে আমাদের ৬০ অনুপাত উত্তর রাশিগুলো গুণ করলে ৭ নং ৬৩ আর ৬৩ গুণন ২ যদি আমরা করি তাহলে ৩ দুগুণে ৬ ৬ দুগুণে ১২ তাহলে ১২৬ তাহলে ৬০ অনুপাত ১২৬ যদি একটা কাটাকাটি আছে কাটাকাটি হয়তো বা করেছে এরা দেখি আমরা ৬০ অনুপাত ১২৬ এটা আমরা রাফে যদি লিখি ৬০ অনুপাত ১২৬ তো কিছু না হলো দুই দিয়ে যায় যেহেতু জোড় সংখ্যা দুই দিয়ে এটাকে ভাগ দিলে ৩০ আর দুই দিয়ে ভাগ দিলে ৬ দুগুণে ১২ ৩ দুগুণে ৬ আরো যায় দেখো ৩ দিয়ে যায় ৩ দশে ৩০ আর এটা ৩ দুগুণে ৬ ৩ অক্কে ৩ তাহলে ১০ অনুপাত ২১ আমরা আগের অঙ্কগুলো করার সময় কিন্তু বলেছিলাম যে কখনো আসলে কাটাকাটি করে দিয়েও অপশন দিতে পারে
এরপর আমরা আসছি 36 নম্বর, 600 টাকা 2:3 এবং 3:4 এর মিশ্র অনুপাতে বণ্টন করলে দ্বিতীয় অংশ কত টাকা হবে। তো ভালো অঙ্ক, আগে এই দুটো যে সরল অনুপাত আছে তাদের মিশ্র অনুপাতটা বের করে নিতে হবে। তো মিশ্র অনুপাত বের করতে গেলে এই পূর্ব রাশিগুলো গুণ করতে হবে, অর্থাৎ 3 × 6 আর এইদিকে থাকলো 3×4 = 12, তাহলে এদের মিশ্র অনুপাত হচ্ছে 6:12, 6:12। তো এটা যেহেতু একটু লঘিষ্ঠ বা কাটাকাটি করা যায়, করে নিলে অঙ্কটা সুবিধা হবে। আমরা যদি 6 দিয়ে ভাগ বা কাটাকাটি করি তাহলে এখানে হবে 1 আর এখানে হবে 2। তো এই অনুপাতে আমরা এই মোট টাকাটাকে যদি ভাগ করি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা অনুপাতের রাশির যোগফল করে নেব, 1 + 2, অনুপাতের রাশির যোগফল হচ্ছে 3। তারপরে এখানে মোট টাকা আমাদের ছিল 600। এখানে আর একটা চালাকি করেছে, দেখো এখানে বলা হয়েছে দ্বিতীয় অংশ কত হবে, তো প্রথম অংশ বের করার আমাদের প্রয়োজন নেই। তাহলে 600 এর অনুপাতের রাশির যোগফল নিচে আর অনুপাতের যে দ্বিতীয় সংখ্যাটা আছে এটা উপরে রাখতে হবে। তো এটা দিয়ে যদি আমরা কাটি 200 বার যায়, আর নিচের একের দাম নেই, সো 200 আর 2 গুণ করলে যে 400 হবে, কারণ টিক চিহ্নে তোমাকে সুইফট করার আসলে প্র্যাকটিস রাখতে হবে, প্রথম অংশটা যেহেতু চাইনি আমরা ওটা কেন বের করব। তো নেক্সট 37 নম্বর, এদের মিশ্র অনুপাত চাওয়া হয়েছে, তো পূর্ব রাশিগুলো গুণ করলে হচ্ছে 5 আর উত্তর রাশিগুলোর গুণফল 4, তাহলে 5:4 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এখানে আমরা অপশন এটা পাচ্ছি না, মিশ্র অনুপাত চাওয়া হয়েছে, তো 5 আর 1 গুণ করলে 5 হয় আর এখানে 2×2 = 4। এরা অ্যান্সার দিয়েছে ক, আসলে এটা মেবি সমস্যা, না হলে এটা কখনোই সম্ভব না। 5:2 আর 1:2, তাহলে পূর্ব রাশিগুলো গুণ করলে 5×5 হয়, হ্যাঁ, আর উত্তর রাশি গুণ করলে হচ্ছে 4, তাহলে 5:4 হওয়া উচিত ছিল, কিন্তু এখানে অপশনেও যেমন নেই, যাই হোক এটা ত্রুটিপূর্ণ, কোনো দশমিক আসলে ছিল না। এরপর 38 নম্বর, একটি সংখ্যা অপর একটি সংখ্যার অর্ধেক, সংখ্যা দুটির অনুপাত কত। তো একটা সংখ্যা অপর একটা সংখ্যার যদি অর্ধেক হয়, হ্যাঁ, তাহলে দেখো একটা সংখ্যা যদি আমরা এক্স ধরি তাহলে আরেকটা অর্ধেক হলে হবে x/2। তারপরে আমরা যদি এদের অনুপাত বের করি যে x/x/2, তারপরে অনুপাতে ভগ্নাংশ আউট করতে গেলে এখানে যে হরটা আছে এই হরটা দিয়ে দুইজনকে গুণ করতে হয়, একে গুণ করলে হবে 2x আর একে 2 দিয়ে গুণ করলে 2 কাটা গিয়ে এখানে হবে x। তো এখানে আমরা এক্সটা যদি আউট করতে চাই সেক্ষেত্রে দেখো x দিয়ে দুটোকে যদি ভাগ করি, হ্যাঁ, তাহলে এখানে উপর নিচ কাটা গেলে কিন্তু একটা 1 থাকে আর এখানে x কাটা গেলে 2 থাকে, তাহলে 2:1, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে অনুপাতে যেহেতু একটা সিরিয়াল থাকে, একটি সংখ্যা অপর একটি সংখ্যার অর্ধেক, তাহলে যেটা একটি সংখ্যা সেটাই কিন্তু অর্ধেক, অর্থাৎ ছোট, যার কারণে আমাদের উত্তর যেটা 2:1 আসছে, হ্যাঁ, অনুপাতের সিরিয়াল থাকার কারণে প্রথম সংখ্যাটা আগে নেওয়ার কারণে এখানে 1:2 দিতে হবে। এই জায়গায় একটা সমস্যা। 45:36 হচ্ছে 36 সরলীকৃত মান, অর্থাৎ লঘিষ্ঠ বা কাটাকাটি করলেই হয়ে যাবে, 45 আর 36, এটা আমরা আগে লিখি 45:36। তো খুব বড় সংখ্যা না পেলেও আস্তে আস্তে ছোট সংখ্যা দিয়ে কাটলেও হবে, যেমন 3 দিয়ে দুটোকে ভাগ যায়, 3×15 = 45 আর এটাকে 3 দিয়ে ভাগ দিলে 3×12 = 36, আবারও 3 দিয়ে যায়, 3×5 = 15 আর একে 3 দিয়ে ভাগ দিলে 4, অর্থাৎ 5:4 হচ্ছে তার লঘিষ্ঠ ফর্ম, যেটা খ নম্বরে ছিল। ভাই ও বোনের বয়সের অনুপাত 3:4, ভাইয়ের বয়স 12 বছর হলে বোনের বয়স কত। এগুলো খুবই মুখে মুখে করা সম্ভব, দেখো এখানে এই দুটোর মধ্যে তোমাকে দেখতে হয় যে কোনটা দেওয়া আছে ভাইয়ের বয়স, তো ভাই হচ্ছে এই প্রথমটা, হ্যাঁ, এই বয়সটা যেহেতু 12 দেওয়া আছে, অঙ্ক করতেই হয় না, মুখে মুখে করা যায়, তো 12 দেওয়া আছে মানে এই জায়গায় আমার 12 আনতে গেলে দেখো 4 দিয়ে গুণ করতে হয়, তো একেও 4 দিয়ে গুণন, একেও 4 দিয়ে গুণন, সেক্ষেত্রে এটাকে 4 দিয়ে গুণ করলে তো 12 হবেই আর এটা 4×4 = 16, একদম 16ই কিন্তু অ্যান্সার হয়ে যাবে, এটা কিচ্ছু করার নেই। আর তোমরা এই পদ্ধতি ভুলে গেলে তোমরা ঐকিক নিয়মে করতে পারো, সেটা হচ্ছে যে বোনের বয়স যেহেতু চাওয়া হয়েছে এই বোনের বয়স 4 ডানে ফেলতে হবে, ভাইয়ের বয়স 3 বছর হলে বোনের বয়স 4 বছর, তারপরে 1-এ বের করলে 4/3, তারপরে 12-তে বের করলে 12টা উপরে দিয়ে কাটাকাটি করলে একই রেজাল্ট হবে। তবে আমি যেটা প্রথম বুদ্ধি দিলাম এটাই সবচেয়ে তাড়াতাড়ি হয়। দুটি বইয়ের দাম একত্রে হচ্ছে 80 টাকা আর সেই বই দুটার দামের অনুপাত এত, প্রথম বইয়ের দাম কত, তো একত্রে দেয়া থাকলে তখন চট করে আমরা এই অনুপাতের রাশিগুলো আগে যোগ করে নেব, যোগফলটা হচ্ছে 8, তারপরে এই 80 যেটা মোট দেয়া ছিল, হ্যাঁ, তার সাথে আমরা এর করি যদি, তাহলে যেটা হবে 80 এর বা গুণন, আর অনুপাতের রাশির যোগফলটা রাখতে হবে নিচে, যেটা আমরা অনুপাতের রাশি যোগ করে পেলাম হচ্ছে
5 আর 3 8 8। হ্যাঁ, আর এখানে আমরা দেখতে হবে যে কোনটা চাওয়া হয়েছে, প্রথম বইয়ের দাম, তাহলে অনুপাতের প্রথম সংখ্যাটা উপরে দিতে হবে। এখন আমরা এটা যদি কাটাকাটি করি, 8 10 80, তাহলে 3 10 30, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, যেটা 30। তো এখানে আসলে বেশ কিছু আছে যেটা এক পার্টে আমাদের শেষ করা সম্ভব হচ্ছে না। আমরা আজকের পার্ট এ পর্যন্তই রাখলাম, নেক্সট পার্টে আমরা শেষ করে দেবো। আজকে পর্যন্তই ধন্যবাদ।